স্যাম্পলিং যেহেতু আমাদের এখনো অনেক পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেন নাই দুইজন মাত্র দুইজন পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেছেন আপনারা তো আমরা অপেক্ষা করছি যাতে আরো বেশি সংখ্যক গবেষক অ্যাটেন্ড করলে তারপর আমরা ক্লাসটা শুরু করব अदरवाइज ক্লাস আবার রিভিউ করতে হবে সুতরাং যারা আপনারা জয়েন করেছেন একটু প্লিজ ধৈর্য ধরে অপেক্ষা করুন আমাদের আরো বেশি সংখ্যক গবেষক যখন অ্যাটেন্ড করবে আমরা তখন ক্লাসটা শুরু করব প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন কতজন আসছে অ্যাডমিট দিয়ে দিন অ্যাডমিট দিয়ে দিন স্টার্ট করো শুরু করছো মানে ইশারা দিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ক্লাসের বিষয় হচ্ছে স্যাম্পল এবং স্যাম্পলিং আমাদের চেয়ারম্যান স্যার প্রফেসর ডক্টর সেলিম ভুঁইয়া স্যার একটু অসুস্থ হওয়ার জন্য বা উনি আজকে ক্লাস নিতে একটু আনইজি ফিল করছেন যার কারণে আজকের ক্লাসটি আমি নেব ইনশাল্লাহ আমি মোহাম্মদ কুদরতি খুদা এখানে ডিপার্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর অফ রিসার্চ হিসেবে আছি আমি তো আমাদের আপনারা যারা এখন অ্যাটেন্ড করেছেন বা জয়েন করেছেন খুব বেশি সংখ্যক গবেষক এখন পর্যন্ত জয়েন করেন নাই হয়তো ছয়জন বা সাতজন এরকম আপনারা জয়েন করেছেন আমাদের পার্টিসিপেন্ট আরও বেশি হলে আমরা ক্লাসটা শুরু করব বলে আমি মনে করছি কারণ আমাদের ক্লাস শুরু করতে একটু লেট হয় মাঝে মাঝে যার কারণে আপনারা অনেক বিরক্ত হন একটু প্লিজ আপনারা একটু অপেক্ষা করেন আমরা একটু পরে আমরা ক্লাসটা শুরু করব কতজন হয়েছে আটজন আমাদের পার্টিসিপেন্ট আটজন হয়েছে আমরা হয়তো দশজন হলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব আদারওয়াইজ আমাদেরকে আবার রিপিট করতে হবে একটু প্লিজ আপনারা একটু ধৈর্য ধরেন এক মিনিট দুই মিনিট আমরা দশজন বা তার বেশি সংখ্যক গবেষক যখন জয়েন করবেন আমরা তখন ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা ক্লাস শুরু করছি আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে স্যাম্পল এবং স্যাম্পলিং তো স্যাম্পল এবং স্যাম্পলিং এই ক্লাসটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আমাদের যারা এখন পর্যন্ত দশজন গবেষক জয়েন করেছেন আমরা তারপরেও দশজনকে নিয়ে ক্লাসটা শুরু করছি ইনশাল্লাহ তো স্যাম্পল হচ্ছে স্যাম্পল একটা ইংরেজি শব্দ এর অর্থ হচ্ছে নমুনা স্যাম্পলের আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলবো যে স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ এ পপুলেশন একটা পপুলেশনের একটা প্রতিনিধিত্বমূলক অংশ এটাকে আমরা স্যাম্পল বলবো আর যেই পদ্ধতিতে স্যাম্পল নেওয়া হয় সেই পদ্ধতিকেই স্যাম্পলিং বলা হয় অর্থাৎ স্যাম্পলিং ইজ দ্য প্রসেস অফ টেকিং স্যাম্পল ফ্রম এ পপুলেশন অর্থাৎ একটা পপুলেশন থেকে যেই পদ্ধতিতে স্যাম্পল বা নমুনা সংগ্রহ করা হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে স্যাম্পলিং বা নমুনায়ন একটা হচ্ছে নমুনা স্যাম্পলের বাংলা হচ্ছে নমুনা আর যেই পদ্ধতিতে মানে স্যাম্পল নেওয়া হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে নমুনায়ন স্যাম্পল এর বাংলা হচ্ছে নমুনা আর স্যাম্পলিং হচ্ছে নমুনায়ন স্যাম্পল নেওয়ার পদ্ধতি স্যাম্পল এবং স্যাম্পলিংয়ে যাওয়ার আগে আমরা কিছু টার্মিনোলজি সম্পর্কে বলার চেষ্টা করব যে টার্মিনোলজিগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে সেগুলো আমরা এখন একটু বলবো প্রথমে আমরা বলবো যে এলিমেন্ট অর ইউনিট অফ অ্যানালাইসিস একটা যখন আপনি জরিপ করার ক্ষেত্রে বা স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে যে আপনার এলিমেন্টগুলো কি হবে যে কোনো একটা গবেষণায় গবেষক যার বা যে বিষয় সম্বন্ধে জানতে চান বা অনুসন্ধান করতে চান বা ওই বিষয়ের ব্যক্তি বা বিষয়ের যে উপাদান বা বিশ্লেষণের একক এটাকে বলা হয় এলিমেন্ট অর ইউনিট অফ অ্যানালাইসিস যেমন আমরা যদি উদাহরণ দিই একজন ডক্টর তিনি যদি তার রোগীদেরকে নিয়ে গবেষণা করতে চান এখানে তার এলিমেন্ট অর ইউনিট অফ অ্যানালাইসিস হবে তার রোগী বা প্যাশেন্ট আবার একজন অ্যাডভোকেট বা একজন লয়ার টিচার বা একজন লয়ার তিনি যদি গবেষণা করতে চান তার ল ডিসিপ্লিনের ক্ষেত্রে এখানে তিনি তার মক্কেলদেরকে নিয়ে বা ক্লায়েন্টদেরকে নিয়ে যে তাদের বিহেভিয়ারটা কেমন এটা নিয়ে যদি গবেষণা করতে চান এখানে তার এলিমেন্ট অর ইউনিট অফ অ্যানালাইসিস হবে তার মক্কেল
এখানে আমরা জানলাম যে ইউনিট অফ অ্যানালাইসিস অথবা এলিমেন্টটা কি এটা আমরা জানলাম এখন আমরা জানব ইউনিভার্স আর পপুলেশনটা কি ইউনিভার্স হচ্ছে সমগ্র ইউনিভার্সের বাংলা হচ্ছে সমগ্র যখন সমজাতীয় উপাদান বা এককের সমষ্টিকে আমরা বলবো ইউনিভার্স বা সমগ্র সমজাতীয় উপাদান বা এককের সমষ্টি অর্থাৎ সমজাতীয় উপাদান বা এককের সমষ্টিকে আমরা বলবো সমগ্র বা ইউনিভার্স আমি একটা উদাহরণ দিলে একটা বিষয় আপনাদের ক্লিয়ার হবে যে আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর আজ পর্যন্ত যতগুলো জীবিত বা মৃত ছাত্র রয়েছে এটার সংখ্যাকে আমরা বলবো সমগ্র বা ইউনিভার্স অর্থাৎ যত ছাত্রছাত্রী রয়েছে 1921 সাল থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1912 বা 21 সালে তাহলে আজ পর্যন্ত অদ্যাবধি যত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তার টোটাল যোগফলকে আমরা বলবো বা সমষ্টিকে বলবো সমগ্র বা ইউনিভার্স এখন এরপরে আমরা বলবো যে পপুলেশনটা কি পপুলেশনের বাংলা হচ্ছে একক সমষ্টি এখন একক সমষ্টি আর একটা গবেষণার ক্ষেত্রে একটা ইউনিভার্স বা সমগ্র থেকে ডাটা নেওয়াটা খুব কঠিন কারণ এখানে অনেকে মৃত্যুবরণ করেছেন বা অনেকে নেই বা অনেকে বিদেশে আছেন তাই সমগ্র গবেষণার ক্ষেত্রে সমগ্র থেকে ডাটা নেওয়াটা ভেরি মাচ ডিফিকাল্ট এই জন্যই সাধারণত ডাটাগুলো নেওয়া হয় পপুলেশন থেকে এখন পপুলেশনটা কি পপুলেশনের বাংলা হচ্ছে একক সমষ্টি এটাকে আমরা বলবো একক সমষ্টি আচ্ছা আমরা যদি বলি যে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এলাকায় একটা নির্দিষ্ট ব্যক্তি বা একটা নির্দিষ্ট বিষয়ের টোটাল সমষ্টিকে বলা হবে পপুলেশন বা একক সমষ্টি আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা কত তাহলে এটাকে বোঝাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা অ্যাডমিটেড স্টুডেন্টস রয়েছে তাদের টোটাল সংখ্যা হতে পারে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে বিভিন্ন সেমিস্টার বা বিভিন্ন ইয়ারের যত ছাত্রছাত্রী রয়েছে তাদের এবং মাস্টার্সের প্রথম সেমিস্টার থেকে শুরু করে শেষ সেমিস্টার অবধি যত ছাত্রছাত্রী রয়েছে তাদের যোগফল এবং যত পিএইচডিতে অধ্যয়নরত ছাত্র বর্তমানে আছেন অর্থাৎ বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল ছাত্রছাত্রী কত অনার্স থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত এটার যে যোগফল এটাকে আমরা বলবো পপুলেশন বা একক সমষ্টি তাহলে এখানে সমগ্র বা ইউনিভার্স এবং পপুলেশনের মধ্যে একটা ডিফারেন্স হলো যে সমগ্র বা ইউনিভার্স হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্ম থেকে শুরু করে অদ্যাবধি আজ পর্যন্ত টোটাল যত ছাত্রছাত্রী আছে এটাকে আমরা বলবো ইউনিভার্স বা সমগ্র আর বর্তমান সময়ে বা কোনো একটা ইয়ারে যেমন 2020 সালে হতে পারে বা 2021 সালে বা 2010 সালে টোটাল ছাত্রছাত্রী কত তাহলে ওই সালে মানে 5 বছর আগে থেকে ওই সাল পর্যন্ত যত স্টুডেন্ট ভর্তি হয়েছে অনার্স থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত এই ছাত্রের টোটাল সংখ্যাকে আমরা পপুলেশন হিসেবে চিহ্নিত করব এখন আসতেছে নমুনা নমুনাটা কি স্যাম্পল এখন স্যাম্পল হলো জরিপাধীন কোনো একটা সার্ভে চলার ক্ষেত্রে জরিপাধীন একক সমষ্টির একটি প্রতিনিধিত্বমূলক অংশকে বলা হয় নমুনা অর্থাৎ স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ এ পপুলেশন নমুনা হচ্ছে একটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে একটা পপুলেশনকে উপস্থাপন করবে এটার একটা ক্ষুদ্র পার্টকে আমরা বলবো নমুনা এখন অনেকে নমুনাকে বা স্যাম্পলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন এখন WG গোড অ্যান্ড PK হল ওনারা স্যাম্পলের একটা সংজ্ঞা দিয়েছেন যে স্যাম্পল অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ ইজ এ স্মলার রিপ্রেজেন্টেশন অফ এ হোল অর্থাৎ যে আক্ষরিক অর্থে নমুনা হলো বৃহৎ সমষ্টির একটি প্রতিনিধিত্বমূলক ক্ষুদ্রাংশ তাহলে আবার ইয়ার ব্যাবি উনি বলেছেন 1975 সালে যে স্যাম্পল ইজ এ সাবসেট অফ এ পপুলেশন একটা পপুলেশনের একটা সাবসেটকে উনি বলেছেন স্যাম্পল আবার কেউ কেউ বলেছেন যে স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ এ পপুলেশন তাহলে আমরা দেখলাম যে নমুনা বা স্যাম্পল কি এখন আমরা দেখব যে পরের টার্মিনোলজিটা আসবে যে স্যাম্পলিং ইউনিট বা নমুনায়ন একক নমুনায়ন একক হলো একক সমষ্টির ওই সমস্ত উপাদান যা বহু পর্যায়ে নমুনায়নের ক্ষেত্রে উপস্থিত থাকে আমি আবারও বলছি যেখানে স্যাম্পলিং ইউনিট বা নমুনায়ন একক এখানে নমুনায়ন একক হলো একক সমষ্টির ওই সমস্ত উপাদান যা বহু পর্যায়ে নমুনায়নের ক্ষেত্রে উপস্থিত থাকে যখন জরিপাধীন একক সমষ্টি হতে নির্দিষ্ট পরিমাণ নমুনা সরাসরি নির্বাচিত করা হয় তখন ওই নমুনা বিশ্লেষণের একক হিসেবে চিহ্নিত হয় আমি এখানে
যদি একটা উদাহরণ দিই, যে নো স্যাম্পলিং ইউনিট হলো যে আপনি কোনো এলাকা থেকে একটা স্যাম্পল নিয়ে আসেন, ওই স্যাম্পল স্যাম্পল নেওয়ার সময় যতগুলো স্যাম্পল ছিল তার প্রত্যেকটার এক একটা হলো স্যাম্পলিং ইউনিট। আমি যদি উদাহরণ দিয়ে বলি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 500 জন ছাত্র ছাত্রীকে নমুনা হিসেবে বিবেচনা করা হয়, এক একটি ছাত্র ছাত্রীর প্রতিজন প্রতিনিধিত্বমূলশীলভাবে নির্বাচনের সুবিধার্থে প্রথম পর্যায়ে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো অনুষদ আছে সেই অনুষদকে আমরা ভাগ করি, এবং দ্বিতীয় পর্যায়ে প্রতিটি অনুষদে আবার যে প্রতিটি বিভাগ রয়েছে এই বিভাগকে যদি আমরা ভাগ করে নিই, দ্বিতীয় পর্যায়ে হলো এটা, এখন প্রত্যেকটি বিভাগ আবার চূড়ান্ত পর্যায়ে কতগুলো শ্রেণী নির্বাচন করি, তাহলে এখানে আনুপাতিক হারে 500 জন ছাত্রছাত্রী নির্বাচন করা হলো। তাহলে এখানে আমাদের নমুনায় যে একক বা স্যাম্পলিং ইউনিট কারা, এক্ষেত্রে স্যাম্পলিং ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হবে অনুষদ এবং বিভাগের যে আমরা শ্রেণী বিভাগ করলাম এর প্রত্যেকটা হলো এক একটা নমুনা, নমুনায়ন একক স্যাম্পলিং ইউনিট। এখন আমরা পরবর্তীতে দেখব যে স্যাম্পলিং ফ্রেম অর্থাৎ নমুনায়ন তালিকা কি। নমুনায়ন তালিকা হলো যে আপনি যদি জরিপাধীন একক সমষ্টির পূর্ণাঙ্গ তালিকাই হচ্ছে নমুনায়ন তালিকা, অর্থাৎ একটা পপুলেশনের যতগুলো মেম্বার রয়েছে ওই মেম্বারের প্রত্যেক মেম্বারের যদি কোনো তালিকা থাকে বা লিস্ট থাকে তাহলে ওই লিস্টটাকে আমরা বলবো স্যাম্পলিং ফ্রেম। আমি যদি বলি যে কোনো একটা জেলায় যদি নির্বাচন হওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে গেলে ওই জেলার বা ওই উপজেলার প্রত্যেকটি ভোটারের যে লিস্ট পাওয়া যায় এই প্রত্যেকটি ভোটারের লিস্ট থেকে আমি 10 জন স্যাম্পল নেব, তাহলে এখানে আমার যে ওই এলাকার যতগুলো ভোটার রয়েছেন এবং তার যে ভোটারের যে তালিকা একটা নমুনায়ন তালিকা, এই তালিকাকে ভোটারের তালিকাকে আমরা বলবো নমুনায়ন তালিকা। এই ভোটার তালিকা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যক নমুনা আমরা নিলাম, হয়তো বা 10 জন বা 20 জন বা 100 জন আমরা নিতে পারি, কিন্তু আমরা যে এখানে ভোটার তালিকা পেলাম এই ভোটার তালিকাই হচ্ছে স্যাম্পলিং ফ্রেম, এটাকে বলা হচ্ছে নমুনায়ন তালিকা। অনুরূপভাবে আমরা যদি কোনো একটি ক্লাসে যাই, যে ক্লাসের একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট রয়েছে, তাদের থেকে আমরা 10 জন স্টুডেন্টকে নেব, যে কারা বেশি বুদ্ধিমান আর কারা বেশি ভালো ছাত্র তাদেরকে বিবেচনা করার ক্ষেত্রে, তাহলে ওই ক্লাসে 100 জন ছাত্রের যে একটা তালিকা রয়েছে এই তালিকাকে আমরা বলবো এখানে স্যাম্পলিং ফ্রেম। এরপরে আমরা দেখবো যে পরম মান বা প্যারামিটার, একটা হলো সমগ্র মান, একটা সমগ্রকে টোটাল মান থাকবে, নির্দিষ্ট একটি চলক সম্পর্কে সংশ্লিষ্ট একক সমষ্টির বৈশিষ্ট্যের পরিমাপ বা সারাংশকে বলা হয় পরম মান। প্যারামিটারের বাংলা হচ্ছে পরম মান। এটা কি হচ্ছে যে নির্দিষ্ট একটি চলক সম্পর্কে সংশ্লিষ্ট একক সমষ্টির বৈশিষ্ট্যের পরিমাপ বা সারাংশকে বলা হয় পরম মান। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর বয়সের গড় অথবা তাদের গড় ব্যয় সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বয়সের গড় অথবা তাদের গড় ব্যয়, তবে পরম মান কেবলমাত্র সুমারি জরিপ বা পূর্ণ গণনার মাধ্যমেই আমরা পাইতে পারি। প্রতিটি দেশের লোক গণনার ফলাফল মূলত সংশ্লিষ্ট জনসংখ্যার পরম মান, অর্থাৎ আমরা আমাদের দেশে যে আদমশুমারি হয় এই আদমশুমারি বা পপুলেশন সেন্সাস বলে যেটাকে, সেন্সাস হিসেবে বলা হয় জনসংখ্যার, তো এখানে দেশের লোক গণনার যে ফলাফল পাওয়া যায় যে আমাদের দেশে ধরেন এখন বর্তমান পপুলেশন কত, যদি আমরা বলি 17 কোটি আবার কেউ বলেন 16 কোটি, তাহলে এই 16 কোটি এটাই হচ্ছে আমাদের প্যারামিটার বা পরম মান। এখন আমরা দেখলাম যে তাহলে আমরা কতগুলো জিনিস স্যাম্পল এবং স্যাম্পলিংয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস জানার দরকার, সেই জিনিসগুলো আমরা একটু জানলাম, যে এখানে আমি আবারও একটু সামাপ করছি যে স্যাম্পলিং ইউনিট অফ অ্যানালাইসিস, আপনি যাদেরকে নিয়ে গবেষণা করবেন তারাই হচ্ছে আপনার ইউনিট অফ অ্যানালাইসিস বা এলিমেন্টস। এরপরে আমি বলেছি সমগ্র ইউনিভার্স, যে কোনো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অদ্যাবধি আজ পর্যন্ত যতগুলো ছাত্রছাত্রী রয়েছে এটাকে আমরা বলছি যে সমগ্র, অর্থাৎ সমজাতি উপাদান বা এককের যে সমষ্টি বা যোগফল এটাকে আমরা বলছি যে ইউনিভার্স বা সমগ্র। এরপরে আমরা বললাম যে পপুলেশনটা কি, পপুলেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় হতে হবে, কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এলাকায় বা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে ওই সময়ে টোটাল যে কত পপুলেশন বা কত ছাত্রছাত্রী বা কত মানুষ রয়েছে সেটার যোগফলকে আমরা বললাম যে পপুলেশন। এরপর আমরা দেখলাম যে নমুনা, নমুনাকে বলেছি যে একটা একক সমষ্টির একটা প্রতিনিধিত্বমূলক অংশ, যে একটা স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ এ পপুলেশন। এরপর আমরা বলেছি যে স্যাম্পলিং ইউনিটটা কি, যে নমুনায়ন একক হলো একক সমষ্টির ওই সমস্ত উপাদান বা বহুপর্যায় নমুনায়নের ক্ষেত্রে উপস্থিত থাকে যে যাদেরকে নিয়ে আমরা ইউনিট হিসেবে বিবেচনা করি।
আর এরপরে আমরা বলেছি যে স্যাম্পলিং ফ্রেমটা কি, যে কোনো একটা এলাকায় জরিপাধীন যে যত স্যাম্পলিং ইউনিট রয়েছে তাদের যে তালিকা থাকে এই তালিকাকে আমরা বলছি স্যাম্পলিং ফ্রেম। এরপর আমরা বললাম যে পরম মান বা প্যারামিটার, প্যারামিটারটা কি কোনো একটা এলাকা জরিপ চলার পরে যে একটা গবেষণার ফলাফল পাওয়া যায়, যেমন কোনো আদমশুমারি হলো কোনো দেশের টোটাল জনসংখ্যার যে মানটা এটাকে আমরা বললাম পরম মান। এখন আমরা দেখবো তাহলে আমরা কতগুলো টার্মিনোলজি আমরা জানলাম, এরপরে আমরা আরও কিছু জিনিস আমরা দেখব যে একটা গবেষণার ক্ষেত্রে যে স্যাম্পলিং করার ক্ষেত্রে এখানে কিছু বিষয়ের প্রতি নজর দিতে যে ফ্যাক্টরস টু বি কনসিডার্ড, যে একটা নমুনায়নের ক্ষেত্রে আপনি কী কী বিষয়কে কনসিডার করবেন সেই বিষয়গুলি আপনাকে জানতে হবে। যেমন সমরূপতা, যেটাকে বলা হয় লাইকনেস, যে আপনি যে গবেষণা এলাকায় যে নমুনা নিচ্ছেন তাদের মধ্যে লাইকনেস বা একই জাতীয় কিনা, যে আপনি ধরেন একটা এলাকায় যে কোনো এলাকায় যদি আপনি রাজনৈতিক বা অর্থনৈতিক বা ভৌগোলিক অবস্থান নিতে গেলেন, যেমন আপনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থার ভিত্তিতে কিছু কিছু এলাকায় আপনি একটা গবেষণা করবেন, সেক্ষেত্রে আপনার সমজাতীয় জিনিস নিয়ে আপনাকে গবেষণা করতে হবে বা নমুনা নিতে হবে, তারপর আপনি সেটার ফলাফলটাকে একই রকম পাবেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আপনি একটা এলাকায় গবেষণা করলেন সেই এলাকায় দারিদ্রের হার কত, তাহলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হলে আপনি একই রকম এলাকা, যেমন বাংলাদেশের যে আটটা বিভাগ রয়েছে এই আটটা বিভাগের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন আমি যদি বলি চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগটা কিন্তু অন্যান্য বিভাগের চাইতে একটু ডিফারেন্ট, সেখানে অনেক পাহাড় রয়েছে, আবার আবার বরিশাল বিভাগে সেখানে অনেক বেশি নদী রয়েছে। তো আপনি লাইকনেস বলতে আপনি একটা বিভাগ নিলেন, যেমন সেই বিভাগের ছয়টা বিভাগ নিলেন, তো ছয়টা বিভাগ যাতে একই রকম হয় এটাকে আমরা বলতেছি লাইকনেস বা সমরূপতা। এখন সম্ভাবতা, যে প্রবাবিলিটি, আরেকটা বিষয় হচ্ছে যে প্রবাবিলিটি, প্রবাবিলিটিটা কি যে একটা নমুনায়িত এলাকায় প্রত্যেকটি স্যাম্পলিং ইউনিটের সমানভাবে নির্বাচিত হওয়ার যে পদ্ধতি বা সম্ভাবনা এটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি। এরপর অ্যাকুরেসি, অ্যাকুরেসি বলে একটা কথা আছে, যে অ্যাকুরেসি বা নির্ভুলতা, আপনি যখন ফিল্ড থেকে ডাটা নেবেন বা নমুনায়ন করবেন বা নমুনা নেবেন সেই নমুনা নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা অ্যাকুরেট হতে হবে, অ্যাকুরেট তথ্য হতে হবে, কেননা একটা নমুনা একটা টোটাল পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে আপনি যদি আপনার ডাটা বা আপনার নমুনাটা যদি অ্যাকুরেসি না হয় বা অ্যাকুরেট না হয় বা সঠিক না হয় সেক্ষেত্রে আপনার যে টোটাল পপুলেশনকে যেটা রিপ্রেজেন্ট করবে এটা ভুলভাবে রিপ্রেজেন্ট করবে, তাহলে গবেষণার তথ্য এবং উপাত্ত ডাটা এবং ইনফরমেশনটা সঠিকভাবে আসবে না। এরপরে হলো স্যাম্পল সাইজ, একটা এলাকায় আপনি স্যাম্পল সাইজ কতটুকু হতে হবে, যে সাধারণত স্যাম্পল সাইজ যদি একটা আপনি দেশের উপর করেন তাহলে অনেক বড় হতে পারে, আপনি যদি একটা বিভাগ নিয়ে করেন তাহলে তার থেকে একটু ছোট হতে পারে, আবার জেলা নিয়ে করলে তার থেকে ছোট, উপজেলা নিয়ে করলে তার থেকে ছোট, আবার যদি আপনি গ্রাম নিয়ে করেন তার থেকে ছোট, এভাবে আপনার স্যাম্পল সাইজ আপনি নির্ধারণ করবেন। একটা দেশকে রিপ্রেজেন্ট করতে হলে অনেক বেশি স্যাম্পল নিতে হবে, এখানে নাম্বার অফ স্যাম্পল বেশি হবে, আপনি বিভাগকে নিলে তার থেকে একটু কম, এভাবে স্যাম্পল সাইজ আপনার গবেষণার উদ্দেশ্য অনুযায়ী বা এলাকা অনুযায়ী আপনি নিতে পারবেন। এখন আমরা দেখব যে নমুনায়নের কতগুলো টাইপ দেখব, যে স্যাম্পল আমরা কী কীভাবে করতে পারি। সাধারণত স্যাম্পল আমরা স্যাম্পলিংকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে স্যাম্পলিং কী কীভাবে করা যেতে পারে। এক নম্বর হতে পারে যে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর দুই নম্বর হতে পারে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এখানে প্রবাবিলিটি স্যাম্পলিং বা এখানে সম্ভাবনা নির্ভর নমুনায়ন কী বলে, নমুনায়নের যে কৌশলটিতে একক সমষ্টির প্রতিটি উপাদানের নমুনায় নির্বাচিত হওয়ার সমান সম্ভাবনা থাকে তাকে আমরা বলবো প্রবাবিলিটি স্যাম্পলিং। আমি আবারও বলছি যে প্রবাবিলিটি স্যাম্পলিং হলো একটা পপুলেশনের প্রতিটা স্যাম্পলের নমুনায়িত হওয়ার সমান সম্ভাবনা বা সমান চান্স থাকে তাকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বলবো। এই প্রবাবিলিটি স্যাম্পলিংকে আবার অনেকে র্যান্ডম স্যাম্পলিংও বলেন, এটাকে বাংলা হচ্ছে সরল দৈর্ঘ্যজনিত নমুনায়ন। তো এখানে প্রবাবিলিটি যে স্যাম্পলিং যেটার কথা বলা হচ্ছে, প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ক্ষেত্রে প্রবাবিলিটির থিওরিটা অ্যাপ্লাই করা হয়, যে প্রবাবিলিটির একটা থিওরি আছে, যে একটা শ্রেণীর আপনি ছাত্রদেরকে নেবেন, ছাত্রদের একটা নমুনা আকারে নেবেন, এই ছাত্রের একটা শ্রেণীর প্রতিটি ছাত্রের যাতে সমানভাবে নমুনায়িত হওয়ার যে সম্ভাবনা থাকে এটাকে বলা হয় প্রবাবিলিটি স্যাম্পলিং। আমি আবারও বলছি যে যে সমস্ত পপুলেশনের প্রত্যেকটা ইউনিটের বা স্যাম্পলের সমানভাবে স্যাম্পলিং হওয়ার বা নমুনায়িত হওয়ার সম্ভাবনা সমান থাকে প্রতিটা স্যাম্পলিং ইউনিটের, সেই নমুনায়নকে বলা হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং, সেই
সেই স্যাম্পলিং কে বলা হচ্ছে প্রোবাবিলিটি স্যাম্পলিং। এখানে প্রোবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে কতগুলো বিষয় লক্ষ্য করতে হবে, যে সংশ্লিষ্ট একক সমগ্রকের আকার নির্ধারণ ও স্যাম্পলিং ফ্রেম একটা তালিকা প্রস্তুত করতে হবে। আচ্ছা, প্রোবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে একটা এখানে পপুলেশন সাইজ এবং একটা স্যাম্পলিং ফ্রেম তৈরি করতে হবে, আবার প্রত্যাশিত নমুনার আকার নির্ধারণ করতে হবে যে স্যাম্পল সাইজ কত হবে বা টোটাল আপনি কতজন নেবেন, এবং আরেকটি বিষয় তিন নম্বর যেটি হচ্ছে একক সমষ্টি মধ্যস্থ প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনার পপুলেশনের যতগুলো ইউনিট আছে, পপুলেশন ইউনিট, এই ইউনিটের প্রত্যেকটা ইউনিটকে পপুলেশনে স্যাম্পলিং বা নমুনায়িত হওয়ার সম্ভাবনা সমান থাকতে হবে। তাহলে আমরা দেখলাম প্রথমত প্রবাবিলিটি স্যাম্পলিং। আমি আরেকবার রিপিট করছি যে যে স্যাম্পলিং পদ্ধতিতে পপুলেশনের প্রতিটি ইউনিটের বা উপাদানের বা এলিমেন্টের নমুনায়িত হওয়ার সমান সম্ভাবনা থাকে সেটাকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বলবো। এটাকে আবার র্যান্ডম, অনেকে র্যান্ডম স্যাম্পলিংও বলে থাকেন, যে সরল দৈর্ঘ্য সহিত নমুনায়নও বলা হয়, কারণ এখানে সিম্পলভাবে প্রতিটা উপাদানের এখানে সমানভাবে নির্বাচিত হওয়ার একটা সম্ভাবনা থাকে, এটাকে এই জন্যই প্রবাবিলিটি স্যাম্পলিং বলা হয়। প্রবাবিলিটি স্যাম্পলিংকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, দুই নম্বর হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং, তিন নম্বর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং, চার নম্বর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, আর পাঁচ নম্বর হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। আমি আবারও বলছি, প্রবাবিলিটি স্যাম্পলিং পাঁচ প্রকার। এক নম্বর হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সরল দৈর্ঘ্য সহিত নমুনায়ন। দুই নম্বর হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং, নিয়মতান্ত্রিক নমুনায়ন। তিন নম্বর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এটা স্তরিত নমুনায়ন। চার নম্বর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং বা গুচ্ছ নমুনায়ন, আর পাঁচ নম্বর হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। এখন আমি প্রথমত সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সম্পর্কে বলার চেষ্টা করব। এখানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটার বাংলা হচ্ছে সরল দৈর্ঘ্য সহিত নমুনায়ন। এখানে নমুনায়ন কাঠামো বা একক তালিকা হতে নির্দিষ্ট সংখ্যক একক দৈর্ঘ্য শ্রেণীর মাধ্যমে নমুনাভুক্ত করাকে বলা হয় সরল দৈর্ঘ্য সহিত নমুনায়ন। আমি আবারও বলছি, নমুনায়ন কাঠামো বা একক তালিকা স্যাম্পলিং ফ্রেম থেকে একটি নির্দিষ্ট সংখ্যক এক মানে ইউনিট বা একটা ইউনিট অ্যানালাইসিসকে দৈর্ঘ্য শ্রেণীর মাধ্যমে নমুনাভুক্ত করাকে সরল দৈর্ঘ্য সহিত নমুনায়ন বলা হয়। অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে যতগুলো স্যাম্পল রয়েছে, সেই যতগুলো ইউনিট রয়েছে, সেই ইউনিট থেকে মানে দৈর্ঘ্য শ্রেণীর মাধ্যমে সরল দৈর্ঘ্য শ্রেণীর পদ্ধতিতে যে স্যাম্পল নেওয়া হয় সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সরল দৈর্ঘ্য শ্রেণীর নমুনায়ন। এক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হলো যে এক্ষেত্রে প্রতিটি এককের বৈশিষ্ট্য সমান বলে ধরে নেওয়া হয়। এখানে একটা পপুলেশনের যতগুলো একক বা ইউনিট অফ অ্যানালাইসিস বা এলিমেন্ট রয়েছে, এই পপুলেশনের ইউনিট অফ অ্যানালাইসিস বা এলিমেন্টের সবার বৈশিষ্ট্য একই রকম বলে ধরে নেওয়া হয়। আচ্ছা, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একক তালিকা 2000 জনকে সরল দৈর্ঘ্য শ্রেণীর মাধ্যমে নির্বাচন করা হলো। এখানে এদের বয়স, এদের বিষয়, এদের মেধা, মনোভাব, সর্বশেষে সব কিছু মিলে একটা বাছাই কাজ সম্পন্ন করা হয়। এখন তাহলে আমি বলবো যে এক কথায় যে যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতিটি এককের নমুনায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে তাকে সরল দৈর্ঘ্য সহিত নমুনায়ন বলা হয়। আমি আবারও বলছি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যে নমুনায়ন পদ্ধতিতে একক সমষ্টির প্রতিটি উপাদানের নমুনায়িত হওয়ার সমান সম্ভাবনা থাকে তাকে আমরা বলবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করার কতগুলো পদ্ধতি রয়েছে, যে আমরা কিভাবে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করব। নাম্বার এক, লটারি পদ্ধতি, এটাকে বলা হয় লটারি পদ্ধতি। যেমন সরল দৈর্ঘ্য শ্রেণীর একটি জনপ্রিয় পদ্ধতি হলো লটারি পদ্ধতি। এই পদ্ধতির কতগুলো ধাপ রয়েছে, যেমন এখানে প্রথমত এই পদ্ধতিতে যতগুলো ইউনিট অফ অ্যানালাইসিস বা যতগুলো একক রয়েছে সেই এককগুলোর একটা নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হয়, এবং প্রতিটি সংখ্যা এক একটি ছোট কাগজে বা একটি কার্ডে লেখা হয়, এবং কার্ডগুলোকে একটি পাত্রে বা বাক্সে রাখা হয়। অর্থাৎ আমি যদি বলি যে একটা ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট রয়েছে, এই 100 জন স্টুডেন্টের প্রত্যেককেই একটা কাগজে বা একটা কার্ডে একটা সংখ্যা লেখা হয় 1 থেকে 100 পর্যন্ত। দ্বিতীয়ত, এই কার্ডগুলোকে একটা বক্সের মধ্যে রাখা হয়, এবং এই বক্স থেকে যে কোনো কার্ডগুলো রাখার পর সেই সমস্ত কার্ড বা কাগজগুলোকে সুন্দরভাবে মিক্স করা হয়, এবং যে কেউ এই কার্ডটাকে একটি
যে কোনো অন্য ব্যক্তি এসে যদি এই কার্ডের যে কোনো একটি তুলেন বা ধরেন 10টা প্রয়োজন 100 জন স্টুডেন্টের মধ্যে আপনার 10 জন স্টুডেন্টকে নিয়ে আপনি নমুনায়ন করবেন তাহলে সবার নাম্বারিং করা হলো এরপর ওই নাম্বারিং কার্ডগুলোকে একটি বাক্সে রাখা হলো এরপর সেগুলোকে মিক্স করা হলো মিক্স করার পর যে কেউ ওটাকে 10টা কার্ড উঠে নিয়ে আসলেন তাদেরকে নিয়ে যে আপনার নমুনায়ন বা যে স্টাডিটা করা হলো এটাকে আমরা বলবো যে লটারি পদ্ধতি এরপর আরও একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার টেবিল র্যান্ডম নাম্বার টেবিল ইউজ করেও কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে র্যান্ডম নাম্বারের একটা চার্ট আছে এখানে এই ইউনিটের ক্ষেত্রেও প্রতিটি ইউনিটকে একটা নাম্বার দেওয়া হয় এবং টেবিল এবং সারণীর মধ্যে রাখা হয় এবং এই যে র্যান্ডম টেবিল রয়েছে এই টেবিলের সাথে মিলিয়ে এখানে গবেষণার যে আপনি নমুনায়ন যেগুলো নেবেন সেটাকে দেখে নাম্বার ঠিক করে এটাকে নেওয়া হয় এখন সরল দৈর্ঘ্য সীমিত নমুনায়নে কতগুলো সুবিধা রয়েছে তাহলে আমি বললাম যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দুইভাবে করা যায় এক নম্বর হচ্ছে আপনার লটারি পদ্ধতি দুই নম্বর হচ্ছে র্যান্ডম নাম্বার ইউজ করে এখন বর্তমানে আরও একটা পদ্ধতি ইউজ করা হয় যেটা কম্পিউটারাইজড সিস্টেম যে কম্পিউটারকে কতগুলো নাম্বার দেওয়া হয় কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে সেই নাম্বার থেকে লটারিগুলোকে বাছাই করে আমরা একটা উদাহরণ দিতে পারি যে কম্পিউটার সিস্টেমটা কীভাবে করা হয় শেয়ার মার্কেটে যারা অনেকেই প্রাইমারি শেয়ারের অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ধরেন 5 লক্ষ শেয়ার হোল্ডার এখানে অ্যাপ্লাই করলেন বা বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্ট হোল্ডার একটা কোম্পানি শেয়ার পাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন এখানে কোম্পানির শেয়ার হয়তো দিবে ধরেন 50,000 লোককে তাহলে এই 5 লক্ষ যে নাম্বার এটা কম্পিউটারকে দেওয়া হয় কম্পিউটার সেটা তাদের কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট নাম্বারগুলোকে সিলেক্ট করে এগুলো এটাকে বলা হচ্ছে কম্পিউটার মেথড তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর 3টা মেথড আমরা দেখলাম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর কতগুলো সুবিধা আছে এটা হলো যে এখানে পপুলেশন ইউনিটের প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা এককের এখানে নমুনায়িত হওয়ার সমান সম্ভাবনা থাকে আর এখানে সরল দৈর্ঘ্য সীমিত নমুনায় এটা একটা বড় বৈশিষ্ট্য আবার এখানে সময় কম লাগে এখানে খরচ কম লাগে এখানে পরিশ্রম কম লাগে কিন্তু এখানে অনেক সময় যখন ফিল্ড রিসার্চ যেটা হয় সেক্ষেত্রে অনেক বেশি সংখ্যক যখন পপুলেশন থাকে বা স্যাম্পল সাইজ বেশি হলে এই পদ্ধতিতে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বা কঠিন হয়ে যায় আচ্ছা আমরা এখন 2 নম্বর দেখব যে আমরা তাহলে দেখলাম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এখন 2 নম্বরে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কি সেটা দেখার চেষ্টা করব স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এখানে স্ট্র্যাটিফাইড মানে স্তরিত নমুনায়ন আমরা স্ট্র্যাটিফাইড কথাটার অর্থ দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কতগুলো স্তর ভাগ করা হবে যে নমুনায়ন পদ্ধতিতে এখানে প্রাথমিকভাবে সমগ্রকে অর্থাৎ টোটাল পপুলেশনকে এক বা একাধিক নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো স্তরে বিভক্ত করা হবে প্রথম ধাপ হচ্ছে একটা পপুলেশনের যতগুলো ইউনিট রয়েছে এই ইউনিটের যাদের বৈশিষ্ট্য একই রকম সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলি স্তরে ভাগ করা হয় এরপর প্রতিটি স্তর থেকে প্রয়োজনীয় সংখ্যক নমুনা একক নির্বাচন করা হয় আর তাকে স্তরিত নমুনায়ন বলা অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে এখানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কি একটা পপুলেশনের যতগুলি ইউনিট রয়েছে বা এলিমেন্ট রয়েছে বা এই সেই এলিমেন্টগুলোকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলি স্তরে ভাগ করা হয় এবং প্রতিটা স্তর থেকে যে ডাটা নেওয়া হয় এটাকে আমরা বলছি যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বা স্তরিত স্যাম্পলিং এখানে যে সমস্ত বৈশিষ্ট্য ভিত্তিকে আমরা পপুলেশনকে বা আমরা এলাকাকে ভাগ করি সেটা হতে পারে কোনো অর্থনৈতিক ভাবে ভাগ করা হতে পারে সামাজিক রাজনৈতিক বা ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে ভাগ করা হতে পারে যেমন বাংলাদেশের জনসাধারণের অর্থনৈতিক অবস্থার উপর যদি কোনো গবেষণা করা হয় তাহলে এখানে গবেষণার ক্ষেত্রে তাদের আমাদের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন তাহলে এখানে আমরা এটা দেখার জন্য বা একটা বিভাগের মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা জানার জন্য বা একটা জেলা মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা জানার জন্য আমরা ওই জেলাতে গিয়ে আমরা কয়েকটা স্তরে ভাগ করে ফেলবো যেমন উচ্চবিত্ত নিম্নবিত্ত আর মধ্যবিত্ত আমরা যদি এই স্তরে ভাগ করি 3টা স্তর যাদের আয় অনেক বেশি তাদেরকে আমরা উচ্চবিত্ত তার থেকে কম মধ্যবিত্ত এবং একেবারে কম তাদেরকে নিম্নবিত্ত হিসাবে আমরা ভাগ করি তো এভাবে একটা জেলাতে গিয়ে আমরা যদি ভাগ করে ফেলি এবং প্রত্যেকটা স্তর থেকে আমরা যদি নির্দিষ্ট সংখ্যক নমুনা নিই এটাকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এখানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে ইন্টারস্ট্যাটা এবং ইন্টারস্ট্যাটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এখন আমরা দেখলাম তাহলে আমরা দেখলাম যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং সিম্পল র্যান্ডম স্যাম্পলিং 1 নম্বর 2 নম্বর হলো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এরপরে আমরা দেখব যে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর আবার কতগুলো ভাগ রয়েছে যেমন 1 নম্বর হতে পারে সমানুপাতিক বা এটাকে আমরা প্রপোর্শনেট
বলবো, যেন উন্নয়নের সমগ্রকে একটা নির্দিষ্ট অনুপাতের ভিত্তিতে করা হয়। যেমন আমরা যদি বলি একটা এলাকায় আমি পুরুষ এবং নারী নেব 3:1, এটা পুরুষ 3 জন নেব আর মহিলা নেব 1 জন, এটা যদি আমরা রেশিও করে দিই তাহলে আমরা এটাকে নির্দিষ্ট আগে থেকে করে দিই, এটাকে আমরা বলবো প্রপোর্শনেট, সমানুপাতিক। আর অসমানুপাতিক যেটাকে আমরা দ্বিতীয়ত বলা হচ্ছে ডিসপ্রপোর্শনেট স্যাম্পলিং। আমরা যদি আমাদের আমরা আমাদের যে আনুপাতিক হারে যদি আমরা নমুনায়ন না করে থাকি সেটাকে আমরা বলবো ডিসপ্রপোর্শনেট স্যাম্পলিং। আরেকটা বলা হচ্ছে অপটিমাম অ্যালোকেশন, মানে বাঞ্ছিত বন্টন। এই পদ্ধতিতে সমগ্রকের প্রতিটি একক থেকে একসাথে সমানুপাতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নমুনা চয়ন করা হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং 3 ধরনের, 1 নম্বর হতে পারে প্রপোর্শনেট, 2 নম্বর হতে পারে ডিসপ্রপোর্শনেট, আর 3 নম্বর হলো অপটিমাম অ্যালোকেশন। অর্থাৎ তাহলে যে নমুনার ক্ষেত্রে সমানুপাতিক হারে নেওয়া হয় সেটা হলো প্রপোর্শনেট, আর যেটা সমানুপাতিক হারে নেওয়া হয় না সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট, আর যেটা আমরা বিভিন্ন অনুপাতের ভিত্তিতে দুটা কম্বিনেশন করে বাঞ্ছিত বন্টন করা হয় এটাকে বলা হচ্ছে আমরা অপটিমাম অ্যালোকেশন। আচ্ছা, এখন আমরা দেখবো 3 নম্বর স্যাম্পলিং হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংটা কি, আমরা ক্লাস্টারের বাংলা যদি করি তাহলে হচ্ছে গুচ্ছ নমুনায়ন। আমরা গুচ্ছ নমুনায়নের ক্ষেত্রে সামাজিক গবেষণার ক্ষেত্রে একটা এলাকায় বা রিসার্চ এলাকায় বা গবেষণা এলাকায় কতগুলো গুচ্ছকে ভাগ করা হয়। যেমন একটা পপুলেশন, পপুলেশনের যে টোটাল ইউনিট রয়েছে সেই ইউনিটগুলোকে প্রত্যেকটা ইউনিটকে এক একটি গুচ্ছ আকারে ভাগ করা হয়। সেই প্রত্যেকটা গুচ্ছ থেকে আবার নমুনায়িত গুচ্ছ থেকে কতগুলি ডাটা সংগ্রহ করার পদ্ধতিকে বলা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। আমি যদি বলি যে বাংলাদেশের 85,000 গ্রাম রয়েছে, এই 85,000 গ্রামের মধ্য থেকে আমি ধরেন 2,000 ডাটা কালেকশন করবো, 2,000 নমুনা নেব, তাহলে এখানে ক্লাস্টার স্যাম্পলিংয়ের বৈশিষ্ট্য হলো এখানে 85,000 যে গ্রাম রয়েছে প্রতিটা গ্রাম হলো একটা গুচ্ছ। এটাকে আমরা প্রতিটি গুচ্ছ থেকে, যেমন বাংলাদেশের যে 8টা বিভাগ রয়েছে এই 8টা বিভাগকে আমরা বাংলাদেশকে প্রথমে ভাগ করব, এরপর 8টা বিভাগের 8টা জেলা, 8টা উপজেলা, 8টা উপজেলার 8টা গ্রাম থেকে আমরা নিব। তাহলে এখানে 8টা উপজেলার 8টা গ্রাম থেকে নিলাম, তাহলে এই প্রত্যেকটা যে আমরা গুচ্ছ ভাগ করলাম এখানে 85,000 গ্রাম, এই 85,000 গ্রামের প্রতিটা গ্রামে হলো এক একটি গুচ্ছ। সেই গুচ্ছ থেকে আমরা 8টা গ্রাম নিলাম, 8টা গ্রাম থেকে আমরা এক একটা গ্রাম থেকে যদি আমরা 50 জন বা 50 জন করে নিই তাহলে আমরা 400, বা এক একটা গ্রাম থেকে যদি আমরা 250 জন করে নিই তাহলে আমাদের 2,000 ডাটা আমাদের নেওয়া হলো। তো এইভাবে ক্লাস্টার আকারে বিভক্ত করে ডাটা নেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ক্লাস্টার্ড স্যাম্পলিং। এরপরে হলো 4 নম্বর স্যাম্পলিংয়ের ভাগ হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এখানে সিস্টেমেটিক স্যাম্পলিং আমরা নাম দেখে বুঝতে পারছি যে এখানে নিয়মতান্ত্রিক নমুনায়ন, যে সেটা কি, প্রথমে নমুনাটি সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে নির্বাচন করা হয়, পরবর্তী নমুনা শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভেলের মাধ্যমে নির্ধারণ করা হয়। তবে এখানে গবেষককে প্রথমে সমগ্র একটি তালিকা প্রস্তুত করতে হয় এবং সমগ্রভুক্ত প্রতিটি এককে সুনির্দিষ্ট ব্যক্তিতে বিভক্ত করে দৈবচয়নের মাধ্যমে নির্বাচন কৌশলকে নিয়মতান্ত্রিক দৈবচয়নিত নমুনায়ন বলা হয়। অর্থাৎ আমি আবারও বলছি যে এখানে নিয়মতান্ত্রিক একটা নিয়ম মেনে যে নমুনায়ন করা হয় সেটাকে বলা হচ্ছে দৈবচয়নিত নমুনায়ন। প্রথমে নমুনাটিকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে নেওয়া হয়, পরবর্তী নমুনার একটা ক্লাস ইন্টারভেল নেওয়া হয় যে আপনি কয়জন পর, যে 4 জন পর বা 5 জন পর বা 6 জন পর পরে আপনি ডাটা নেবেন সেটা একটা ইন্টারভেল নির্ধারণ করা হয়। আচ্ছা, এরপরে এবং সমগ্র ভুক্ত প্রতিটি এককের একটা সুনির্দিষ্ট ব্যক্তিতে নমুনায়ন নেওয়া হয়। আমি উদাহরণ দিলে আপনাদের বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরা হোক একটা শ্রেণীতে যে 100 জন ছাত্র রয়েছে, তো 100 জন ছাত্রের মধ্যে থেকে আপনি কীভাবে সিস্টেমেটিক স্যাম্পলিং এর মাধ্যমে 25 জন ছাত্রকে নির্বাচন করবেন সেটার পদ্ধতি কী হতে পারে। তো আপনি টোটাল এখানে আমাদের টোটাল ছাত্র হচ্ছে 100 জন, আর আপনি স্যাম্পল নেবেন, পপুলেশন হচ্ছে 100 আর স্যাম্পল নেবেন 25 জন। তাহলে আমরা 100কে 25 দিয়ে ভাগ করব, পপুলেশনকে আমরা স্যাম্পল দিয়ে ভাগ করব, 100কে 25 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4। তাহলে আমাদের এখানে ইন্টারভেল হচ্ছে 4, অর্থাৎ আমরা 4 জন পর পর, 4জন ছাত্র পর পর আমরা স্যাম্পল নেব। তাহলে এখানে আমি যদি বলি প্রথম নাম্বারটি ধরেন আপনি যে 50 নিলেন, আমরা এখানে একটা ক্লাসের 100 জন ছাত্র তাদের নির্দিষ্ট তালিকা তৈরি করবো প্রথমে, যে 1 থেকে 100 পর্যন্ত যে সিরিয়াল যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা আমরা প্রথমে প্রস্তুত করব। এরপর আমরা যদি ধরি 50 বা 52, 50 প্রথমত যার রোল নম্বর 50 আমরা তাকে স্যাম্পল হিসেবে নিলাম,
পরবর্তী কাকে নেব, পরবর্তী আমাদের যে ক্লাস ইন্টারভ্যাল 100 কে আমরা 25 দিয়ে ভাগ করে যে 4 পাইলাম, এই 4টার 4 জন ছাত্র পর অর্থাৎ 50 জন প্রথম ছাত্র যেটা বা নমুনা বা স্যাম্পল নিলাম যার রোল নম্বর 50 তাকে নিলাম, 50 যোগ 4 তাহলে হলো 54, এরপরে যার রোল নম্বরটা হবে 54 আমরা তাকে নমুনা হিসেবে নেব, 54 এর পরে পরবর্তী নমুনা কে হবে 54 যোগ 4 8 এভাবে তার মানে 58, তার পরবর্তী নমুনা হবে 58 যোগ 4 অর্থাৎ 62, এভাবে 4 জন পর পর ইন্টারভেল হবে ক্লাস ইন্টারভেল 4, এভাবে যে নমুনা নেওয়া হয় সেটাকে আমরা বলবো যে সিস্টেমেটিক স্যাম্পলিং, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে যখন নমুনা নেওয়া হয় সেটাকে আমরা বলছি যে সিস্টেমেটিক স্যাম্পলিং। এখানে আমরা দেখলাম যে সিস্টেমেটিক স্যাম্পলিংটা কিভাবে নেওয়া হয়, এরপর আমরা দেখব 5 নম্বর যে প্রবাবিলিটি স্যাম্পলিং সেটা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং এটা আমরা নাম দেখে বুঝছি যে বহু পর্যায়ী নমুনা, একটা এলাকার একটা পপুলেশনের যে টোটাল পপুলেশন আছে বা আপনার স্টাডি এরিয়ার টোটাল পপুলেশনকে যে বিভিন্ন পর্যায়ে ভাগ করে এখানে প্রতিটি ভাগ থেকে ডাটা নেওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা বলবো যে মাল্টি স্টেজ স্যাম্পলিং, অর্থাৎ যে নমুনায়ন পদ্ধতিতে নমুনা নির্বাচন করা হয় বহু ধাপ অনুসরণ করে, অনেকগুলো ধাপ অনুসরণ করে নমুনা নেওয়া হয় যে নমুনায়ন পদ্ধতিতে তাকে আমরা বলবো বহু পর্যায়ী নমুনায়ন। আচ্ছা, এখানে প্রথমত এই পদ্ধতিতে প্রথম ধাপে তার নমুনা নির্বাচন করা হয়, পরবর্তী ধাপে দ্বিতীয় নমুনা নির্বাচন করা হয় এবং প্রতিটি নির্বাচনের পদ্ধতিতে পরবর্তী ধাপ থেকে নমুনা সংগ্রহ করা হয়। আচ্ছা, মানে আমি আবারও বলছি যে মাল্টি স্টেজ স্যাম্পলিংটা কি, যে যে নমুনায়ন পদ্ধতিতে অনেকগুলো ধাপ অনুসরণ করে নমুনা নেওয়া হয় সেটাকে আমরা মাল্টি স্টেজ স্যাম্পলিং বলবো। আমি যদি উদাহরণ হিসেবে দিই, বাংলাদেশের 1500 মানুষের ডাটা কালেকশন করব, আমরা সারা বাংলাদেশের থেকে যে 1500 মানুষের ডাটা নেব, তাহলে আমরা এখানে কিভাবে করব, আমরা সারা বাংলাদেশকে 8টা বিভাগে ভাগ করব, সেই 8টা বিভাগে আবার 8টা বিভাগকে 8টা জেলায় ভাগ করব, এটা হলো দ্বিতীয় ভাগ। তাহলে আমরা প্রথম স্টেজ হলো কি 8টা বিভাগ, দ্বিতীয় স্টেজ হলো 8টা জেলা, তৃতীয় স্টেজ 8টা উপজেলা, চতুর্থ স্টেজ হতে পারে 8টা ইউনিয়ন, তারপর পঞ্চম স্টেজ ষষ্ঠ স্টেজ হতে পারে 8টা ওয়ার্ড, সপ্তম স্টেজ হতে পারে 8টা গ্রাম, 8টা যেখানে গ্রাম আপনি নিলেন 8টা বিভাগের 8টা জেলা, 8টা উপজেলার 8টা ইউনিয়ন, 8টা ইউনিয়নের 8টা ওয়ার্ড, 8টা ওয়ার্ডের 8টা গ্রাম, এভাবে যে অনেকগুলো স্টেজ ভাগ করে 8টা গ্রাম আপনি নির্বাচন করলেন, যেই নমুনায়ন পদ্ধতি এভাবে অনেকগুলো স্টেজ ভাগ করে নমুনা নেওয়া হয় সেটাকে আমরা বলবো মাল্টি স্টেজ স্যাম্পলিং। তাহলে আমরা মোটামুটি প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে 5টা প্রকার রয়েছে মোটামুটি বলার চেষ্টা করেছি। এখন আমরা প্রথমত দেখলাম যে প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি এবং প্রবাবিলিটি স্যাম্পলিং কত প্রকার হতে পারে, যে 5 প্রকার আমরা সেটা বললাম। আমি আরেকবার একটু সামাপ করব, কারণ এখানে অনেকে পরে আসছেন, পরে জয়েন করেছেন, কতজন জয়েন করেছে, 26 জন হয়তো প্রথমে অনেকে জয়েন করেন নাই, তাই আমি আরেকটু জাস্ট যারা পরে জয়েন করেছেন তাদের বোঝার জন্য একটু বলবো যে আমরা প্রথমত করেছি স্যাম্পলটা কি, স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ এ পপুলেশন, একটা হোল পপুলেশন একটা প্রতিনিধিত্বমূলক অংশকে এটাকে স্যাম্পল বলা হচ্ছে। স্যাম্পল বোঝার জন্য কতগুলো টার্মিনোলজি আলোচনা করা হয়েছে, যে স্যাম্পলিং ইউনিট কি, এলিমেন্ট কি, আবার ইউনিভার্স কি, পপুলেশন কি, যে একটা পপুলেশনের টোটাল যে নাম্বার অফ রেসপন্ডেন্ট এরাই হচ্ছে স্যাম্পলিং ইউনিট, আর স্যাম্পলিং ফ্রেমটা হচ্ছে ওই এলাকার যতগুলো পপুলেশন রয়েছে তার একটা তালিকা, যেমন ভোটার তালিকা হতে পারে একটা উপজেলার, আবার ইউনিভার্সটা কি, ইউনিভার্স হলো কোনো একটা প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ছাত্র সংখ্যা এটাকে বলা হচ্ছে ইউনিভার্স, আর পপুলেশন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে টোটাল ছাত্র সংখ্যা, অর্থাৎ আমি যদি বলি 2020 সালে একটা ইউনিভার্সিটির টোটাল ছাত্র সংখ্যা কত, তাহলে ওই সালের অধ্যয়নরত ছাত্রদেরকেই বোঝানো হবে যে ওই সালে অধ্যয়নরত ছাত্র কত, এটাকে আমরা পপুলেশন বলবো। স্যাম্পলিং ফ্রেম বললাম, এরপরে আমরা পরম মান বললাম, যে একটা এটা প্যারামিটারটা কি, প্যারামিটার হচ্ছে যে একটা এলাকার যে একটা সার্ভে করলেন বা সেন্সাস করলেন, সেন্সাসের যে রেজাল্টটা, যেমন আমরা পপুলেশন সার্ভে করি টোটাল রেজাল্ট বাংলাদেশের পপুলেশন সংখ্যা কত, এটাকে আমরা টোটাল রেজাল্ট বলে থাকি। আর এরপরে আমরা দেখলাম যে স্যাম্পলিং কি কীভাবে হতে পারে, দুইভাবে হতে পারে, এক নম্বর হতে পারে প্রবাবিলিটি স্যাম্পলিং, দুই নম্বর হতে পারে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি,
যে প্রবাবিলিটি স্যাম্পলিং হলো যে স্যাম্পলিং পদ্ধতিতে একক সমষ্টি বা পপুলেশনের প্রতিটা ইউনিটের সমানভাবে নমুনায়িত হওয়ার সমান সম্ভাবনা থাকে এটাকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বলছি আর যে স্যাম্পলিং পদ্ধতিতে প্রবাবিলিটি থিওরি ইউজ করা হয় সেটাকে প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এটা কি সেটা হচ্ছে যে যে স্যাম্পলিং পদ্ধতিতে পপুলেশন ইউনিটের প্রতিটি ইউনিটকে সমানভাবে নমুনায়িত হওয়ার সম্ভাবনা থাকে না এটাকে বলা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং আর প্রবাবিলিটি স্যাম্পলিংকে আমরা পাঁচ ভাগে ভাগ করলাম এক নম্বর সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দুই নম্বর আমরা করলাম ক্লাস্টার্ড স্যাম্পলিং তিন নম্বর করলাম সিস্টেমেটিক স্যাম্পলিং চার নম্বর করলাম আপনার মাল্টি স্টেজ স্যাম্পলিং আর একটা করলাম স্ট্রেটিফাইড স্যাম্পলিং এই পাঁচটা ভাগে ভাগ করলাম এক নম্বর সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কি এটা মোটামুটি প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মতোই যে এটা পপুলেশন ইউনিটের প্রত্যেকটা ইউনিটের সমানভাবে দৈর্ঘ্য সরণের মাধ্যমে নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে এটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এরপরে আমরা বলছি যে ক্লাস্টার স্যাম্পলিং কি যে ক্লাস্টার স্যাম্পলিং হলো যে একটা পপুলেশনের যত স্যাম্পলিং ইউনিট রয়েছে বা এলিমেন্ট রয়েছে তাদেরকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা ক্লাস একটা স্তর স্ট্রেটিফাইড বা স্তরে ভাগ করা হয় এই স্তরকে ভাগ করে প্রত্যেকটি তাদের যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা হয় এটাকে আমরা বলছি স্ট্রেটিফাইড স্যাম্পলিং বা স্তর স্তরিত নমুনা আর প্রত্যেকটা স্তর থেকে নমুনা নেওয়ার পদ্ধতি এটাকে আমরা স্ট্রেটিফাইড স্যাম্পলিং বলছি এরপর আমরা বলছি যে ক্লাস্টার স্যাম্পলিং কি যে কোনো একটা এলাকার টোটাল পপুলেশনের প্রতিটা ইউনিট হলো এক একটা গুচ্ছ যেমন বাংলাদেশে 85,000 গ্রাম প্রত্যেকটা গ্রামে একটা গুচ্ছ এই গুচ্ছ প্রত্যেকটা গুচ্ছ থেকে ভাগ করে আমরা একটা কম সংখ্যক যখন নিয়ে আসি 85,000 গুচ্ছ থেকে আমরা 10টা বা 20টা বা 100টা গুচ্ছ নিয়ে যখন নমুনায়ন করি এখানে এটাকে আমরা বলছি যে ক্লাস্টার স্যাম্পলিং এরপরে আমরা বললাম যে সিস্টেমেটিক স্যাম্পলিং কি যে একটা নিয়মের মধ্যে যে যখন স্যাম্পলিং করা হয় এটাকে আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং বলবো সেটা হতে পারে যে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল যেমন একটা ক্লাসের 100 জন ছাত্রর মধ্যে আপনি 25 জনের ডাটা নেবেন তাহলে 4 ইন্টারভেল অথবা 5 ইন্টারভেল আমরা কীভাবে ইন্টারভেলটা পাবো যতগুলো আমরা নমুনা নিব স্যাম্পল নিব টোটাল পপুলেশনকে আমরা স্যাম্পল দিয়ে ভাগ করবো যেমন একটা ক্লাস থেকে যদি আমি 100 জনের মধ্যে 25 জনকে নমুনা হিসেবে নিই তাহলে 100কে 25 দিয়ে ভাগ করব আর ক্লাস ইন্টারভেল পাবো হচ্ছে 4 তাহলে আমি 4 জন পরপর আমরা ডাটা নেবো এটাকে আমরা বলছি যে সিস্টেমেটিক স্যাম্পলিং আর মাল্টি স্টেজ স্যাম্পলিংটা কি যখন একটা এলাকাকে বা একটা দেশকে অনেকগুলো ধাপে বিভক্ত করে প্রতিটি ধাপ থেকে যখন আমরা ডাটা নেবো রিপ্রেজেন্টেটিভ ডাটা নেবো তখন এটাকে আমরা বলছি মাল্টি স্টেজ স্যাম্পলিং তাহলে আমরা দেখলাম প্রবাবিলিটি স্যাম্পলিং এরপরে মোটামুটি এটা শেষ প্রবাবিলিটি স্যাম্পলিং এখন আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং সম্পর্কে একটু বলার চেষ্টা করব যে নিঃসম্ভাবনা নির্ভর নমুনায়ন আচ্ছা যে নমুনায়ন কৌশলে সমগ্রকের প্রতিটি এককের সমানভাবে নমুনায়িত হওয়ার সম্ভাবনা থাকে না হ্যাঁ তাকে আমরা নিঃসম্ভাবনা নমুনায়ন বলবো অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ঠিক উল্টাটা যে যে নমুনায়ন পদ্ধতিতে একটা একক সমষ্টির বা একটা পপুলেশনের প্রতিটি ইউনিটের সমানভাবে নমুনায়িত হওয়ার সম্ভাবনা থাকে না সেই নমুনায়ন পদ্ধতিকে আমরা বলবো নন প্রবাবিলিটি স্যাম্পলিং আচ্ছা এখন নন প্রবাবিলিটি স্যাম্পলিং এই কৌশলের বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্যতার দিক থেকে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের গ্রহণযোগ্যতা বেশি আর নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের গ্রহণযোগ্যতা বা অ্যাকুরেসি কম বা গ্রহণযোগ্যতা একটু কম এখন নন প্রবাবিলিটি স্যাম্পলিংকে কতগুলো ভাগে ভাগ করা হয় এক নম্বর হতে পারে যে পারপাসিভ স্যাম্পলিং দুই নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং আর তিন নম্বর হচ্ছে আপনার কোটা স্যাম্পলিং বা আনুপাতিক স্যাম্পলিং আর চার নম্বর হচ্ছে সেলফ সিলেক্টেড স্যাম্পলিং বা স্বনির্বাচিত নমুনায়ন তাহলে আমরা প্রথমে দেখলাম যে উদ্দেশ্যমূলক নমুনায়ন বা পারপাসিভ স্যাম্পলিং সেটা কি আচ্ছা যিনি গবেষক বা অনুসন্ধানকারী তিনি তার উদ্দেশ্য তার বুদ্ধি তার মেধা তার দক্ষতা এটার ভিত্তিতে যখন একটা বড় পপুলেশন থেকে নমুনা বা স্যাম্পল নেয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে উদ্দেশ্যমূলক নমুনায়ন সে পদ্ধতিকে আমরা বলছি যে উদ্দেশ্যমূলক নমুনায়ন যে হতে পারে একটা ক্লাসে আমি 100 জন ছাত্র আছে সেই ছাত্র 100 জনের মধ্যে আমি 10 জন ছাত্রকে নেব তাহলে শিক্ষক বা যে গবেষক উনি যদি মনে করেন যে তার বিচার বুদ্ধি খাটিয়ে যে সামনের দিকে যারা বসে আছে আমি তাদেরকে নেব বা যারা মেধাবী ছাত্র তাদেরকে দেখে যারা একটু বেশ ফিটনেস যাদের ভালো যারা কথাবার্তায় স্মার্ট উনি তাদেরকে নিলেন এটা তার বিচার বুদ্ধি তার দক্ষতা তার জ্ঞান
এটা তার কৌশল অবলম্বন করে যখন গবেষক নমুনায়ন নিলেন যে 100 জনের মধ্যে 10 জনকে নিলেন ছাত্র তাদের স্মার্টনেস তাদের সৌন্দর্য বা তাদের হাইট দেখে উনি নিলেন তাহলে অর্থাৎ যে গবেষণার ক্ষেত্রে গবেষক তার নিজস্ব বিচার বুদ্ধি এবং নিজস্ব দক্ষতা নিজস্ব জ্ঞান নিজস্ব কৌশল অবলম্বন করে যখন স্যাম্পল নেন সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্যমূলক পারপাসিভ স্যাম্পলিং বা উদ্দেশ্যমূলক নমুনায়ন আচ্ছা এরপরে দুই নম্বর স্যাম্পলিং হচ্ছে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং সেটা কি যে একটা গবেষণায় যখন গবেষক কোনো একটা গবেষণা এলাকায় গিয়ে উনি যাকে কাছে পেলেন ধরেন আপনি ঢাকা মেডিকেল থেকে ডাটা কালেকশন করবেন তো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আপনি গেলেন সেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যাওয়ার পর আপনি যে কোনো একটা ওয়ার্ডে গেলেন ওয়ার্ডে আপনি যাকে প্রথমে পেলেন তাকে আপনি নিলেন তারপরে দ্বিতীয় জনকে নিলেন এরপরে অর্থাৎ যাকে আপনি সবার আগে পেলেন বা অ্যাক্সিডেন্টালি একজনকে পেয়ে গেলেন বা আপনি ইমার্জেন্সিতে একজনকে পেলেন আপনি তার কাছ থেকে ডাটা নিলেন অর্থাৎ তাৎক্ষণিক অ্যাক্সিডেন্টাল মানে যাকে আপনি সামনে পেলেন কাছে পেলেন তার কাছ থেকে আপনি ডাটা নিলেন এটাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং এখানে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং এর বিষয়টা হলো যে এখানে অনেক অনেক সময় অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং এটা গ্রহণযোগ্যতা কম পায় কারণ আপনি একটা বিষয়ে যেমন একটা রোগের বিষয়ে আপনি ধরেন একটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে আপনি একজন রোগীর কাছে ডাটা নিলেন আপনি যাকে পেলেন তার কাছ থেকে নিলেন হয়তোবা যে ব্যক্তির কাছ থেকে আপনি ডাটা নিলেন সেই ব্যক্তি ওই রোগ সম্পর্কে জানেই না তাহলে আপনার এখানে ডাটার অ্যাকুরেসি এখানে কমে গেল আবার আপনি ধরেন আপনি অ্যাডভোকেট আপনি ডাটা নেবেন আপনার ক্লায়েন্টদের কাছ থেকে আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্টে গিয়ে দেখলেন একজন ব্যক্তি আপনি পেলেন উনি অ্যাডভোকেট না একটা ক্লায়েন্ট এখন আপনি তার কাছ থেকে ডাটা নিলেন মামলা সংক্রান্ত কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই ব্যক্তি উনি কোনো মামলা কোনো করেননি বা তার কোনো অভিজ্ঞতাও নাই যে মামলা পরিচালনার জন্য আসছেন বা কেস ফাইল করছেন উনি তার রিলেটিভ তার সাথে আসছেন তাহলে তার মামলা সংক্রান্ত অভিজ্ঞতা হলো না তো এই জন্য এখানে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং এর ক্ষেত্রে এখানে ডাটার অ্যাকুরেসিটা কম হয় অ্যাকুরেসি এখানে অনেক সময় গবেষকদের দক্ষতার উপর নির্ভর করে যিনি গবেষণার করছেন তিনি কতটুকু দক্ষ ডাটা নেওয়ার ক্ষেত্রে তার উপর অ্যাকুরেসি নির্ভর করে অনুরূপভাবে পারপাসিভ স্যাম্পলিং এর ক্ষেত্রেও তাই যেখানে আপনার অনেক সময় গবেষকের দক্ষতার উপর নির্ভর করে যে ডাটার অ্যাকুরেসিটা কত তাহলে আমরা দেখলাম যে পারপাসিভ স্যাম্পলিং আর অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং এখন আমরা দেখব যে কোটা বা এখানে আনুপাতিক স্যাম্পলিং এটা কি সমগ্রকের অন্তর্গত বিভিন্নমুখী উপাদানগুলোকে আনুপাতিক হারে এখানে যদি একটা পপুলেশনের ক্ষেত্রে একটা পপুলেশনে ধরেন 100 জন ইউনিট আছে বা 100 জন পিপল আছে একটা ক্লাসে বা ছাত্র আছে এখানে তাদের আপনি কতগুলি অনুপাত হারে নিলেন যে আনুপাতিক হারটা কি যে আপনি এখানে নিলেন যে লম্বা ছাত্র নিলেন 3 জন আর খাটো ছাত্র নিলেন 1 জন এখানে 3:1 যে এখানে আপনি যখন একটা ক্লাসে আপনি নমুনা নিতে যাবেন বা ডাটা কালেকশনে যাবেন আপনি আগে থেকেই যে আপনি পরিমাপ করবেন যে বাংলাদেশে ছাত্র ছাত্রীদের যে টলনেস বা হাইট কীরকম সেক্ষেত্রে আপনি যদি তারা এবং তারা তাদের মেধাটা কেমন সেটা আপনি যদি বিচার করতে যান সেক্ষেত্রে আপনি একটা ক্লাসে যাওয়ার পর আপনি আনুপাতিক হারে আগেও নির্ধারণ করে নিলেন আপনি 3 জন লম্বা ছাত্র নেবেন বা স্টুডেন্ট নেবেন আর 1 জন নেবেন খাটো তো এইভাবে পূর্ববর্তী বা পূর্ব নির্ধারিত যে সমস্ত গবেষণার ক্ষেত্রে একটা আনুপাতিক হার নির্ধারণ করা হয় এটাকে আমরা বলবো কোটা স্যাম্পলিং বা আনুপাতিক অংশ নমুনায়ন এরপরে 4 নম্বর আসছে যে সেলফ সিলেক্টেড স্যাম্পলিং এটা কি যখন একটা আপনি কোনো একটা গবেষণা এলাকায় গেলেন যে সেই গবেষণা এলাকায় যে আপনার পপুলেশন ইউনিট আছে সেই পপুলেশন ইউনিটের মধ্যে অনেকে তথ্য দিতে চায় না আবার অনেকে নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে আসে স্বতঃপ্রণোদিত হয়ে ডাটা দেয় যে গবেষণার ক্ষেত্রে যখন একটা স্যাম্পলিং ইউনিট বা একটা পপুলেশনের যে ইউনিট রয়েছে তারা যদি নিজের ইচ্ছায় ডাটা দিতে আসেন এই ক্ষেত্রে তাদের কাছ থেকে যখন আপনি নমুনা নেবেন এই নমুনায়নকে বলা হচ্ছে সেলফ সিলেক্টেড স্যাম্পলিং তো মোটামুটি আমরা দেখলাম যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে 4 প্রকার তো আজকের যে স্যাম্পল এবং স্যাম্পলিং এর ক্লাস আমি যদি আরেকটু সাম আপ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা প্রথমে দেখেছি কত আমি আরেকটু মানে ক্লাসটি সাম আপ করবো করে আমি হয়তো আজকের ক্লাসটা ইনশাল্লাহ শেষ করে দেবো যে আমরা প্রথমেই দেখেছি যে স্যাম্পল এবং স্যাম্পলিংটা কি স্যাম্পল হচ্ছে সংক্ষেপে বলবো যে একটা টোটাল পপুলেশনের একটা ক্ষুদ্র অংশ যেটা যেই টোটাল পপুলেশনকে রিপ্রেজেন্ট করে যে স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ এ পপুলেশন একটা পপুলেশন একটা
প্রতিনিধি একটা সম একক সমষ্টির একটা প্রতিনিধিত্বমূলক অংশকে আমরা বলবো স্যাম্পলিং আর স্যাম্পলিংটা কি যে পদ্ধতিতে স্যাম্পলিং করা হয় এই পদ্ধতি বা প্রসেসকে বলা হচ্ছে যে পদ্ধতিতে বা যে মেথডে স্যাম্পল বা নমুনা নেওয়া হয় এই পদ্ধতিকে বলা হচ্ছে স্যাম্পলিং বা নমুনায়ন একটা স্যাম্পলের বাংলা হচ্ছে নমুনা স্যাম্পলিং হচ্ছে নমুনায়ন এখন স্যাম্পল বা স্যাম্পলিং বুঝতে কতগুলি টার্মিনোলজি বা ওয়ার্ড ভালোমতো বুঝতে হবে এক নম্বর হচ্ছে স্যাম্পলিং ইউনিটটা কি যে আপনি কোন এলাকায় একটা স্যাম্পল নেবেন এখানে ওই এলাকার পপুলেশনের প্রতিটা ইউনিট ধরেন আপনি একটা ক্লাসে গেলেন 100 জন ছাত্র রয়েছে এই 100 জন ছাত্রের প্রত্যেকটা ছাত্র এক একটা হচ্ছে স্যাম্পলিং ইউনিট বা ইউনিট অফ অ্যানালাইসিস এটা একটা গেল এরপরে আপনার স্যাম্পলিং ফ্রেমটা কি স্যাম্পলিং ফ্রেম হলো একটা এলাকায় আপনি যখন নমুনা নিতে যাবেন ধরেন একটা গ্রামে আপনি গেলেন সেখানে ভোটারদের তালিকা একটা প্রতিটা গ্রামের ভোটার তালিকা ভোটার লিস্ট আছে এই ভোটার তালিকা থেকে আপনি 20 জন ভোটারকে বাছাই করবেন তো এখানে যে ভোটার যে লিস্ট এটাকে বলা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম এরপরে ইউনিভার্স কি ইউনিভার্স হচ্ছে সমগ্র কোনো একটা গ্রামের বা কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত ধরেন একটা প্রতিষ্ঠান 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে 2000 সাল থেকে আজ পর্যন্ত 2021 সাল পর্যন্ত যত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তার টোটাল সংখ্যা এখানে জীবিত ছাত্র থাকতে পারে মৃত ছাত্র থাকতে পারে টোটাল সংখ্যাকে আমরা বলছি যে ইউনিভার্স বা সমগ্র আর একটা বিষয় হলো পপুলেশন পপুলেশনটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে টোটাল সংখ্যা বা নির্দিষ্ট এলাকার টোটাল জনসংখ্যাকে আমরা বলবো পপুলেশন যেমন আমরা যদি একটা এলাকায় যাই স্কুলে যাই বলি 2020 সালে ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত ধরেন একটা প্রাইমারি স্কুলে গেলাম সেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত রানিং যে স্টুডেন্টগুলো আছে অর্থাৎ যারা অধ্যয়নরত তাদেরকে আমরা টোটাল সংখ্যাকে আমরা বলবো পপুলেশন এরপরে আমরা দেখলাম যে পরম মান কি একটা এটাকে প্যারামিটার বলা হয় যে প্যারামিটার হচ্ছে যে একটা এলাকায় যখন সেন্সাস বা সার্ভে করা হয় বা আদমশুমারি করা হয় আদমশুমারি করার ফলে একটা দেশ আদমশুমারি সাধারণত একটা দেশে করা হয় এই টোটাল যে সংখ্যা যেমন আমাদের বাংলাদেশের পপুলেশন সংখ্যা হলো 17 কোটি এই এটাকে আমরা যখন সেন্সাস বা আদমশুমারি করার পর আমরা একটা যে রেজাল্ট দিয়েছি এটাকে আমরা পরম মান বা প্যারামিটার বলবো তো আমি এই এরপরে আসতেছে অ্যাকুরেসি কি আপনি একটা গবেষণায় যখন নমুনা নেবেন আপনার সেটার কতটুকু অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা আপনি কতটুকু অ্যাকুরেট নিতে পারছেন এটাকে আমরা বলবো অ্যাকুরেসি লাইকনেস কি লাইকনেস হচ্ছে একটা যখন টোটাল পপুলেশনের থেকে আপনি ডাটা নেবেন প্রত্যেকটা ডাটার মধ্যে একটা সমজাতীয় বৈশিষ্ট্যের যখন আপনি ডাটা নেবেন অর্থাৎ প্রত্যেকটা স্যাম্পলিং ইউনিটের বৈশিষ্ট্য যখন একই বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি নেবেন একই রকম হওয়া দরকার এটাকে লাইকনেস বলছি তাহলে এখানে এই টার্মিনোলজি আপনাকে বুঝতে হবে পরবর্তীতে এই কথাগুলো আসবে এখন আমরা দেখলাম যে স্যাম্পলিং কি কিভাবে হতে পারে স্যাম্পলিং সাধারণত দুই ভাবে হতে পারে এক নম্বর প্রবাবিলিটি স্যাম্পলিং আর দুই নম্বর হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি যে যেই স্যাম্পলিং পদ্ধতিতে পপুলেশনের প্রতিটা পপুলেশন ইউনিটের স্যাম্পলিং হওয়ার অর্থাৎ নমুনায়িত হওয়ার সমান সম্ভাবনা থাকে থাকে আর যে সেটাকে বলা হচ্ছে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এখানে প্রবাবিলিটি স্যাম্পলিং এই এইখানে প্রবাবিলিটি থিওরি ইউজ করা হয় এবং এই প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট এবং সর্বজন গ্রহণযোগ্য তো প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি যেখানে সমগ্র বা পপুলেশনের প্রতিটা ইউনিটের পপুলেশন ইউনিটের এখানে স্যাম্পলিং হওয়ার বা নমুনায়িত হওয়ার সমান সম্ভাবনা থাকে না এটাকে বলা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রবাবিলিটি স্যাম্পলিংকে আমরা 5 ভাগে ভাগ করছি এক নম্বর হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং 2 নম্বর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং 3 নম্বর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং 4 নম্বর সিস্টেম্যাটিক স্যাম্পলিং 5 নম্বর হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং এক নম্বর প্রবাবিলিটি সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মতোই যেখানে পপুলেশনের প্রতিটা ইউনিটে সমানভাবে নমুনায়িত হওয়ার সম্ভাবনা থাকে এটাকে আমরা বলবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আর আমরা যদি বলি 2 নম্বর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কি এখানে প্রত্যেকটা স্যাম্পলিং ইউনিটের তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা স্ট্র্যাটাতে বা একটা কতগুলো স্তরে ভাগ করা হয় এক জাতীয় বৈশিষ্ট্য যাদের তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগে থেকে যখন আমরা নমুনা নিই সেটাকে আমরা বলছি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং তারপরে বলছি যে ক্লাস্টার স্যাম্পলিং কি যে এখানে আমরা স্যাম্পলিং ইউনিটের প্রত্যেকটা ইউনিটকে এক একটা গুচ্ছ আকারে যখন ভাগ করব এবং ভাগ করার পর আমরা সেই গুচ্ছ থেকে কতগুলো মানে রিপ্রেজেন্টেটিভ কতগুলো স্যাম্পল নেব তখন আমরা বলছি যে ক্লাস্টার স্যাম্পলিং এরপরে সিস্টেমেটিক স্যাম্পলিংটা কি আমরা যখন একটা সুনির্ধারিত নিয়ম মেনে আমরা যখন
স্যাম্পলিং করব তাহলে একটা ক্লাসে 100 জন ছাত্র থাকে সেখান থেকে আমরা 25 জনকে নেব এখানে 4 জন পর পর বা 5 জন পর পর নেব সেটার একটা নিয়ম মেনে নেব তখন এটাকে আমরা বলছি যে সিস্টেমেটিক স্যাম্পলিং এখানে ইন্টারভেলটা কিভাবে নেওয়া হয় টোটাল যে পপুলেশন সেটাকে আমরা স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করি করে আমরা ক্লাস ইন্টারভেলটা পাই তারপরে আমরা 4 জন বা 5 জন পর পর ডাটা বলে নেই এরপর আমরা প্রোবাবিলিটি নন প্রোবাবিলিটি স্যাম্পলিং তাহলে প্রোবাবিলিটি স্যাম্পলিং এর পাঁচটা ভাগ এরপর নন প্রোবাবিলিটি স্যাম্পলিং তার চারটা ভাগ এক নাম্বার হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং যেখানে উদ্দেশ্যমূলক যে আপনার নমুনায়ন সেটা কি উদ্দেশ্যমূলক নমুনায়ন এখানে গবেষক তার নির্ধারিত উদ্দেশ্য তার জ্ঞান তার দক্ষতা তার কৌশল অবলম্বন করে তার সুবিধা মতো যে যতগুলো নমুনা নেন এটাকে আমরা বলছি পারপাসিভ স্যাম্পলিং হতে পারে একটা ক্লাসে 100 জন ছাত্র রয়েছে সেখানে একজন গবেষক গিয়ে 10 জন ছাত্রকে নিলেন উনি ছাত্রদের স্মার্টনেস কথা বলার ভঙ্গি তাদের রেসপন্স দেখে এরকম 10 জন ব্যক্তিকে নিয়েছেন এরকম তাকে বলা হচ্ছে উদ্দেশ্যমূলক বা পারপাসিভ স্যাম্পলিং আকর্ষিত স্যাম্পলিং অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং দুই নম্বর যে কোনো একটা এলাকায় আপনি গেলেন ওখানে আপনি যাদেরকে পেলেন উপস্থিত পেলেন কাছে পেলেন তাদেরকে আপনি নিলেন এটাকে নিয়ে যে নমুনায়ন করলেন এটাকে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং বলা হয় যেমন আপনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে আপনি যাকে কাছে পেলেন তার কাছ থেকে ডাটা নিলেন আর যা এটাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং এরপর কোটা স্যাম্পলিং যে আপনি একটা পূর্ব নির্ধারিত একটা যে অনুপাত বা কোটা আপনি নির্ধারণ করে আপনি যখন কোনো একটা গবেষণা এলাকায় যাবেন তাদের যেমন 4:1 হতে পারে 2:1 হতে পারে 3:1 আপনার গবেষণার উদ্দেশ্য অনুযায়ী নিয়ে যখন আপনি স্যাম্পলিং করবেন এটাকে আমরা বলছি কোটা স্যাম্পলিং এরপরে সেলফ সিলেক্টেড স্যাম্পলিং আমরা বলছি 4 নম্বর এটা কি এটা হচ্ছে যখন আপনি কোনো একটা গবেষণা এলাকায় বা স্টাডি এরিয়ায় গেলেন সেখানে যতগুলো পপুলেশন রয়েছে তারা সবাই তথ্য দিতে চায় না অনেকে আছে তারা স্বতঃপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছা উদ্যোগে যখন ডাটা দেয় এটাকে আমরা বলবো সেলফ সিলেক্টেড স্যাম্পলিং তো মোটামুটি আজকে এই পর্যন্তই আপনারা যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এগুলো সংশোধন করার চেষ্টা করবেন আর এখানে যদি আমাদের এটা চ্যানেলে দেওয়া হয় আপনারা আমার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো বা ক্লাসগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তাহলে সবাই পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই বলেই শেষ করছি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি আপনাদেরকে যথাসাধ্য রেসপন্স করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষে ভিডিওটা স্টপ করো বলি দিয়ে আর কোনো ক্লাস হবে না আজকে আবার অনেকে লাইভ আজকে আজকে আজ ক্লাস এখানেই এ পর্যন্ত